ডিজাস্টার নিয়েও আমরা কিছু কথা আলোচনা করব এবং ডিজাস্টার নিয়ে আলোচনার মধ্যে থেকে উঠে আসবে কিছু কথা, যেটা আমি সংবাদ মাধ্যমে বন্ধুদের বলবো। আপনাদের কাছ থেকে আমরা পুরোপুরি সহযোগিতা চাই, এই কারণে যে ডিজাস্টার হয়ে যাবার 48 ঘন্টার মধ্যেই যদি আপনারা চিৎকার করতে শুরু করেন যে এই কারেন্ট নেই, এই জল নেই, সেটা কিন্তু সহযোগিতা হবে না। আমি আপনাদের সহযোগিতা চাইছি। ইট ডিপেন্ডস অন ডিজাস্টার। ডিজাস্টারটা কী টাইপের ডিজাস্টার, স্মল অর মিডিয়াম অর বিগ? ডিজাস্টারের সময় একটু ধৈর্য ধরতে হবে। আমি যদি মনে করি এক্ষুনি আমার ল্যাম্পপোস্টটা ভেঙে পড়ে গেছে আর এক্ষুনি সঙ্গে সঙ্গে সারিয়ে দেবে, ডিজাস্টারের সময় মানুষ বেরোলে তার নিজের জীবনটাও তো চলে যাবে। সুতরাং আপনাদের অনুরোধ করব, আপনাদের খবরের প্রয়োজনে এমন কিছু করবেন না যাতে মানুষ আতঙ্কিত হয় বা মানুষ ভয় পায়। আপনাদের কাছ থেকে আমরা কনস্ট্রাকটিভ রোলটা আমরা আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। আমি যেমন শুনছিলাম কালকে একজন চিকিৎসকের কথা কোনো একটা সংবাদ চ্যানেলে, যে একজন বয়োজ্যেষ্ঠ ভদ্রমহিলা বলছেন এই সারাক্ষণ একই কথা আর সারাক্ষণ নেগেটিভ কথা আমাদের ভয় দেখিয়ে যাচ্ছে, এটা কি করার দরকার আছে? খুব নেগেটিভ ছাড়া পজিটিভও তো আমরা করতে পারি। যাই হোক, আপনাদের কাছে আমাদের যেটা জানাচ্ছে, আমাদের 24x7 আমাদের দুর্যোগ কন্ট্রোল রুম আমরা বাংলা থেকে চালাচ্ছি এবং চলবে, অলরেডি চালু হয়ে গেছে। ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে মনে রাখবেন এখন থেকেই একটা সিভিয়ার সাইক্লোনের, একটা দুর্যোগের আশঙ্কা রয়েছে। 72 ঘন্টা ধরে চলবে এটা সিভিয়ার সাইক্লোন ঝড়। আমরা এখন থেকেই চেষ্টা করছি ইভাকুয়েট করা। কোভিডও একদিকে চলছে, কোভিড বিধি মেনেই যতটা পারা যাবে সম্ভব। আমাদের প্রায় 4000 রিলিফ সেন্টার আছে, আমরা অলরেডি এগুলো তৈরি করেছি সুন্দরবন এলাকায়, মেদিনীপুর এলাকায়, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মিদনাপুরে। আমরা আগেরবারেও প্রায় 10 লক্ষ লোককে ইভাকুয়েট করেছিলাম, তাই তাদের প্রাণহানিটা আমরা ঘটতে দিইনি। এবারেও আমি সাধারণ মানুষকে আবেদন করব থ্রু মিডিয়া এবং থ্রু যে লোকাল চ্যানেলগুলো আছে, লোকাল রেডিওগুলো আছে, আমি শান্তনুকে বলবো সেগুলোকেও একটু কোয়ার্ডিনেট করে আমার এই অ্যাপিলটা পৌঁছে দেওয়ার জন্য, যে আপনারা জেনে শুনে জীবনের ঝুঁকি নেবেন না। 2-3 দিন আপনাদের শেল্টারে থাকতে হতে পারে, ফ্ল্যাট শেল্টারে বা স্কুলে বা যেখানে গভর্নমেন্ট জায়গা করবে, কিন্তু মনে রাখবেন জীবনটা অনেক বড়, জীবনটা যাতে আমাদের চলে না যায়। অনেক সময় আমরা বারণ করা সত্ত্বেও দেখি মাছের নৌকো মাছ ধরতে যায়, এবং গতবারও আমি দেখলাম যে মাছের নৌকোকে বারবার বারণ করা সত্ত্বেও শুনল না, প্রায় 9-10 জন চাপা পড়েই মারা গেল ওই ঝড়ের মধ্যে। 2-1 দিন যদি আমি মাছ ধরতে না যাই, এতে আমার সংসারটা বাঁচবে? আমি নিজে বেঁচে থাকলে তো সংসারটা বাঁচবে, আমি নিজে বেঁচে না থাকলে সংসারটা কী করে বাঁচবে? আমি অনুরোধ করব আপনাদের সকলকে, মৎস্যজীবীদের ভাই বোনেদের আমার, যে আপনারা দয়া করে সরকারের যখন বারণ থাকবে এই সময়টা আপনারা দয়া করে মৎস্যজীবীরা সমুদ্রে যাবেন না, নদীতে যাবেন না। আমাদের এখানে 20টা জেলায় এই সাইক্লোন কিন্তু ভয়াবহভাবে আক্রমণ করবে, কোথাও একটু কম কোথাও একটু বেশি, কিন্তু দাপট তো থাকবে। সেই দাপটের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা তো থাকছেই সবচেয়ে বেশি, তাছাড়াও হাওড়া, হুগলি, পশ্চিম মিদনাপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদও থাকবে। আমাদের 20টা জেলা সিভিয়ারলি অ্যাফেক্টেড হবে, এবং খুব বেশি বৃষ্টি হবে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং কালিম্পং। অর্থাৎ সাইক্লোনও চলবে, তার সাথে বৃষ্টিপাতও চলবে। আগামীকাল থেকে আমরা প্রত্যেকে যার যার নিজ নিজ দায়িত্ব নিয়ে নবান্ন উপান্নও চলবে, নবান্ন রূপান্ন পাশাপাশি, এটা যেমন নবান্ন স্বভাব হয় এগুলো একসাথেই আছে আপনারা জানেন। কাজেই কাল থেকে 48 ঘন্টা কন্টিনিউয়াস আমরা মনিটরিং করব, আজকেও মনিটরিং চলছে, এবং আমরা প্রায় 51টা ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম যারা রেস্কিউ অপারেশন করে তাদের রেডি করেছি। আমরা ইতিমধ্যেই মনে রাখবেন
যে অনেকগুলো মিটিং অলরেডি আমরা করেছি এই ডিজাস্টার নিয়ে। আজকে আজ 15 দিন আগে থেকে বারবার মিটিং করা হয়েছে এবং বারবার মিটিং করা হচ্ছে, এবং আমরা দেখতে চাই যাতে নো বোটস অ্যাট সি, ব্যান অন ফিশিং ইজ ইন ফোর্স। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশকে বলা হয়েছে স্ট্রিক্টলি এটা দেখতে, যাতে মানুষের প্রাণ না যায়, কোনো ট্যুরিজম অ্যাক্টিভিটি চলবে না কোস্ট বা কোস্টাল এরিয়ায়। হসপিটাল, ভ্যাকসিন সেন্টার্স, পাওয়ার ব্যাকআপ প্ল্যান করা হয়েছে, কারণ ঝড়ঝড়ে পাওয়ার চলে গেলে অনেক হসপিটাল আছে হয়তো সিরিয়াস পেশেন্ট আছে, তাদের চিকিৎসা হবে না। সুতরাং যতটা পারবো চেষ্টা করবো, নেচার তো আমাদের হাতে নেই, নেচার কারো হাতেই থাকে না। সমুদ্রে যদি বিপ্লব হয় আর নদীতে যদি বিদ্রোহ হয় আর গাছপালায় যদি তাণ্ডব হয়, তাহলে সেই তাণ্ডবের থেকে বেরোনোর উপায় একমাত্র ঈশ্বর আল্লাহই জানে। আমরা পারি যতটুকু মানুষ হিসেবে চেষ্টা করি প্রিকশন নেওয়া, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, প্রিভেনশন নেয়। আমরা সাফিসিয়েন্ট স্টক অফ রিলিফ মেটেরিয়াল অলরেডি রেডি রেখেছি ব্লক লেভেলে, যাতে চাইতে না হয় রাজ্যের কাছে। আমাদের কন্ট্রোল রুম ফাংশনাল 24/7 অ্যাট স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, মিউনিসিপ্যালিটি এবং ব্লক লেভেল পর্যন্ত করেছি। আমি সাংবাদিক বন্ধুদেরও বলবো, আপনারাও তো আগের বারেও ছিলেন যখন আমফান হয়েছিল, সুতরাং আপনারাও থাকলে আপনাদেরও টুকটাক যা ব্যবস্থা করার সেটুকু আমরা আমাদের সাধ্যের মধ্যে করব, কারণ সে সময়টা কেউ বেরোতে পারবেন না বা বেরোবার চেষ্টাও করবেন না, নিজের জীবনটাকে রক্ষা করতে হবে। আমরা 4,000 সাইক্লোন শেল্টার, ফুড শেল্টার, স্কুল কলেজে রেডি করে রেখে দিয়েছি। সাইক্লোন অ্যালার্ট টিভি রেডিও এবং লোকাল মানুষের মধ্যে দিয়েও পুলিশকেও প্রচার করতে বলবো, যেটা ডিজি সাহেব এখানে আছেন, সিপিও আছে, যেটা বলবো যে হোম সেক্রেটারিকে যে প্রত্যেকটা লোকালি প্রচার চলবে, যে দয়া করে আপনারা উঠে আসুন, আপনারা জীবনের ঝুঁকি নেবেন, এটা আমফানের থেকেও বড় হতে চলেছে যতদূর আমাদের কাছে খবর, কম হলে তো আমরা খুশি হব, কিন্তু আপনারা উঠে আসুন দয়া করে, এটা ভালো করে মানবিকতা দিয়ে হাত জোর করে বলতে হবে, ফোর্সফুলি নয়, হাত জোর করে। পাওয়ার রেস্টোরেশন টিম অলরেডি আমরা 1,000 টিম রেডি রেখেছি, মানে যখন থেকে কাজ করতে পারবে, যেখানে জীবন চলে যাবে না, জীবন বাঁচিয়ে করা যাবে। একটা মানুষকে তো জীবন চলে গেলে তারপরে আমি আবার জীবনের ঝুঁকি নিয়ে করতে পাঠাতে পারবো না, ঝড়টা থেমে গেলে 1,000 টিম আমাদের রেডি আছে পাওয়ার রেস্টোরেশনে। 450 টেলিকম রেস্টোরেশনের টিম আমরা অলরেডি রেডি করেছি, ভেরিয়াস লাইন ডিপার্টমেন্টসকে অ্যালার্ট করা হয়েছে। 13 ফেরি সার্ভিসেস, বোট মুভমেন্টস হ্যাভ বিন ক্লোজড। ইস্টার্ন এবং সাউথ ইস্টার্ন রেলওয়েকে বলা হয়েছে ক্যান্সেল সার্টেন ট্রেনস। ইভাকুয়েশন হ্যাজ স্টার্টেড এবং আমাদের টার্গেট হচ্ছে 10,00,000 লোককে আমরা যাতে ইভাকুয়েট করে তাদের সঠিক জায়গায় রাখতে পারি। হেলথ ডিপার্টমেন্টকে অ্যালার্ট করা হয়েছে, একদিকে কোভিড, অন্যদিকে এই সমস্ত হলে আপনারা জানেন ডায়রিয়া টায়রিয়া হয়, সমস্ত জ্বরের ওষুধ, সাপে কাটা ওষুধ এবং বিশেষ করে ডায়রিয়া টায়রিয়া হলে যাতে অসুবিধে না হয় সেগুলো সমস্ত রেডি করা হয়েছে। অর্থাৎ ঝড় আসছে, আমরা আশা করি ঝড় থেমে যাবে, কিন্তু ঝড় থেমে যাওয়ার পরে প্রলয়টা রয়ে যাবে, তাণ্ডবটা রয়ে যাবে, সেই ঝড়ের দুর্বৃত্তায়ন, ঝড়ের তাণ্ডব, ঝড়ের প্রলয়, সেই প্রকাণ্ড এক দুর্বিষহ অবস্থা থেকে বাঁচতে হলে সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে। আমি এখন থেকে সমস্ত এনজিও, পাড়ার ক্লাব, পুজো কমিটি থেকে শুরু করে সাধারণ মানুষ, সমস্ত কর্পোরেট সেক্টর, প্রাইভেট সেক্টর, সবাইকে বলবো আপনারা সকলে দয়া করে ঝড় থেমে যাবার পরে আমাদের সহযোগিতা করবেন, যাতে আমরা আগের বার যেমন সামলে দিয়েছিলাম এবারও যাতে সামলে দিতে পারি। আজকে সকালে একটা মিটিং হয়েছে, অমিত শাহবাবু একটা মিটিং করেছিলেন উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ আর বাংলাকে নিয়ে, তা সেই মিটিংয়ে ওনারা সহযোগিতা করবেন বলেছেন, কিন্তু একটা জিনিস তারা অ্যানাউন্স করেছেন যে উড়িষ্যার জন্য এটা হচ্ছে অ্যাডভান্স টাকা, ইট ইজ নট দ্যাট দে আর গিভিং এক্সট্রা টাকা, আমাদের এখানে যে টাকা তুলে নেওয়া যায় স্টেটের প্রাপ্য থেকে 600 কোটি টাকার ওপর দেওয়া হচ্ছে উড়িষ্যাকে, 600 কোটি টাকার ওপর দেওয়া হচ্ছে অন্ধ্রপ্রদেশকে, আর বাংলাকে 400 সামথিং। তো আমি অবশ্য মিটিংয়ে বলেছি
যে উড়িষ্যা থেকে বাংলা তো অনেক বড় স্টেট এবং অন্ধ্রপ্রদেশও অনেক বড় থেকেও বাংলা অনেক বড় স্টেট। তো আমার কথা হচ্ছে যে এত বড় স্টেট হওয়া সত্ত্বেও ডেন্সিটি অফ পপুলেশন আমাদের অনেক বেশি হওয়া সত্ত্বেও, জেলা আমাদের বেশি হওয়া সত্ত্বেও আমরা কেন বারবার বঞ্চিত হচ্ছি এবং আমরা কেন ইভেন আমাদের টাকাটা পাচ্ছি না? আগেরবারও আমফানের সময় বলে গেল টাকা দেওয়া হবে, সেন্ট্রাল টিম এলো, আলটিমেটলি কিছুই হলো না। আমাদের টাকা থেকে মাছের তেলে মাছ ভাজা হলো, 1,000 কোটি টাকা যেটা অ্যাডভান্স করে দেওয়া হয়েছিল সেটা আমাদের টাকা থেকে। তারপরে কিন্তু টিম ঘুরে গেল, সব হয়ে গেল, কিন্তু আসল কাজ কিছু হলো না। একটা বুলবুলে পেলাম না, একটা আমফানে পেলাম না, একটা কোভিডে পেলাম না, আবার একটা ঝড় আসছে। আর আমাদের কিছু করার নেই, বাংলা নদীমাতৃকা দেশ, বাংলা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ কতগুলো জায়গা আছে যেগুলোতে ঝড় আসলেই পাশে বাংলাদেশও আছে, তাদের উপরেও খুব আঘাত আসে ঝড়ে। প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছর আপনারা জানেন, সেই দুর্যোগকে আমাদের কাটাতে হবে। এটা আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট যে মেন্টের যে মিটিং, সেই মিটিংয়ে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, হেলথ সেক্রেটারি, এডুকেশন সেক্রেটারি থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, ডিজাস্টার থেকে শুরু করে ফায়ার ব্রিগেড থেকে শুরু করে সবাই, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে সবাই কথা বলে নিয়েছে। আজকের ক্যাবিনেট মিটিংয়ে 3টে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আপনারা জানেন যে আমরা ইলেকশনের সময় আমাদের ম্যানিফেস্টোর কথা বলেছি। দল যখন ম্যানিফেস্টো করে, দল তখন ম্যানিফেস্টো নিজের প্রতিশ্রুতি দেয়, কিন্তু প্রতিশ্রুতি দেওয়ার পরে অনেকে কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করে না, অর্থাৎ কার্যকরী করে না। আজকে আমরা প্রতিশ্রুতি যেটা দিয়েছিলাম আগের বারের, মানে এইবারে 2021-এ, তার কিছুটা পালন করতে আজই আমরা ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভ করিয়ে নিয়েছি। যেমন আমাদের দলের ম্যানিফেস্টো ছিল মামাটি মানুষের সরকারে, যে আমরা ফ্যামিলি প্রতি একজনকে আমরা 500 টাকা জেনারেল হলে আর এসসি এসটি হলে 1,000 টাকা আমরা লক্ষ্মীর ভাণ্ডারে দেব। আমরা আরেকটা দিয়েছিলাম, বলেছিলাম যে উচ্চশিক্ষার ক্ষেত্রে 12 ক্লাস থেকেই আমরা 10 লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড স্টুডেন্টদের দেবো, যাতে তারা পড়াশুনো করতে পারে, তাদের 10 বছর টাইম দেওয়া হবে, তার মধ্যে আস্তে আস্তে চাকরি বাকরি পেয়ে খুব কম ইন্টারেস্টে, মাত্র 4% তারা এটা শোধ করবে, তাদের নিজে পায়ে দাঁড়াবার জন্য এই 10 লক্ষ টাকা পর্যন্ত তারা ক্রেডিট কার্ডে পাবে, এটাও ক্যাবিনেট ইন্ডোর্স করেছে। 3 হচ্ছে, এছাড়াও মনে রাখবেন যে দুয়ারে সরকার যেটা করেছিলাম আমরা, দুয়ারে রেশন দেওয়ার যে প্রসিডিওর, সেই প্রসিডিওর সেটাও সেট আপ করাও আজকে এন্ডোর্স করা হয়েছে। এবং এই 3টে ব্যাপারে টাস্কফোর্স তৈরি করা হয়েছে, চিফ সেক্রেটারি উইল লিড দ্য টাস্কফোর্স, যারা প্রসিডিওর, ইমপ্লিমেন্টিং পলিসি, মনিটারিং এগুলো করবেন। এই প্রোগ্রামগুলো লঞ্চ করতে একটু টাইম লাগবে, যেহেতু গুছিয়ে করতে হবে, তাই এইগুলো কী করে এই কাজগুলো হবে, সেই জন্য দেখুন 1 মাসও হয়নি, এর মধ্যেই কিন্তু আমরা ক্যাবিনেটে এগুলো পাস করিয়ে নিয়ে চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা করে কমিটি তৈরি হয়েছে। সেই কমিটিতে হোম সেক্রেটারি আছেন, ফাইন্যান্স সেক্রেটারি আছেন, উচ্চশিক্ষার ব্যাপারে এডুকেশন ডিপার্টমেন্ট আছে, খাদ্য দুয়ারে সরকারের ব্যাপারে ফুড ডিপার্টমেন্ট আছে, মহিলাদের ব্যাপারে উইমেন চাইল্ড ডিপার্টমেন্ট আছে, এইভাবে কমিটিগুলো তৈরি করা হয়েছে। আর তাছাড়াও কলকাতা, আজকে ক্যাবিনেটে কলকাতা পুলিশের 2,500 লোক নেওয়া হবে, 2,500 পুলিশ, সেটা রিক্রুটমেন্ট বোর্ড যেটা পশ্চিমবাংলার আছে, কলকাতা পুলিশ একটা রিকোয়েস্ট করেছিল সেই রিক্রুটমেন্ট বোর্ডের থ্রুতে হোক, তা সেটা ক্যাবিনেট এন্ডোর্স করেছে। এই মোটামুটি আজকে ক্যাবিনেট মিটিংয়ে, ডিজাস্টার মিটিংয়ে এইগুলো সমস্ত আলোচনা হয়েছে। আর বাদবাকি টোটালটাই আপনাদের বলি, ভয় বা আতঙ্কিত হওয়ার দরকার নেই, কিন্তু যখন ঝড় বৃষ্টি হবে আমরা যেন কেউ দরজা জানলা খুলে দেখতে না যাই মজা করে, কারণ অনেক সময় টিন উড়ে আসে, গাছের ডাল উড়ে আসে, খুব ঝড় বৃষ্টি চলাকালীন গাড়িটা প্রয়োজন হলে একটু পরে চালাবো, সেই সময় অনেক সময় গাড়ির মধ্যে পড়ে যায় গাছ। আমাদের দেখতে হবে ঝড় জল হয়েছে, অনেক সময় ইলেকট্রিকের তার পড়ে থাকে, বিদ্যুতে আহত হয়ে যায়, বিদ্যুতে আক্রান্ত হয়ে যায়, এইগুলো থেকে আমাদের সবাইকে কেয়ার নিতে হবে। আর এবার সিএসসিকে বলা হয়েছে, ওরা অলরেডি ওদের একটা বড় টিম এবার আগে থেকেই অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে, কিন্তু তবু আপনারা জানেন যে ঝড় জল হলে যখন বড় বড় গাছ পড়ে থাকে সেগুলোকে কাটতে টাইম লাগে,
সেগুলোকে তুলে ফেলতে টাইম লাগে। তারপরে হচ্ছে এদিকে কোভিড চলছে, তাই বিভিন্ন বিধিনিষেধও চলছে, বিভিন্ন বিধিনিষেধের মধ্যে থেকেও কাজ করতে হচ্ছে। আর্মিকেও আমরা অ্যালার্ট থাকতে বলেছি, এনডিআরএফ, এসডিআরএফ, আর্মি থেকে শুরু করে, রেল থেকে শুরু করে, পোর্ট থেকে শুরু করে, কোল থেকে শুরু করে, আমাদের পাওয়ার থেকে শুরু করে, হেলথ থেকে শুরু করে, টোটাল যত এজেন্সি আছে আমাদের গভর্নমেন্টের, সমস্ত এজেন্সিগুলোকে আমরা রেডি করে রেখেছি, যাতে প্রয়োজন ভিত্তিক আমরা ব্যবস্থা করতে পারি। আর কাল পরশু টোটালটা নজর রাখার জন্য আমরা নিজেরাও আমরা উপান্নতে থেকে এটা মনিটরিং করব। সম্ভবত কাল থেকে বৃষ্টি টিষ্টি হবে, কিন্তু পরশু দিন দুপুরে এটা ল্যান্ডফলটা হবে, এরকম এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে। সুতরাং এই ল্যান্ডফলটা যখন হবে সেই সময়টা তো খুবই সিরিয়াস, এবং আগেরবারও আমি দেখেছিলাম কী অবস্থা হয়েছিল। সুতরাং লেট আস হোপ ফর দ্য অ্যাটলিস্ট গুড থিংস, যে অন্তত অল্পের মধ্যে দিয়ে হোক, জানি না কি হবে, কিন্তু আমরা তৈরি আছি যতটা সরকারিভাবে সরকারের পক্ষ থেকে জনগণের জন্য তৈরি থাকার প্রয়োজন, আমরা সেটা তৈরি আছি। কারো ঘর ভেঙে যাবে, কারো রাস্তা ভেঙে যাবে, কারো বিদ্যুৎ চলে যাবে, সবাইকে বলবো একটু দয়া করে সহযোগিতা করবেন, মাস্কটা কিন্তু পরে থাকবেন। যারা এক জায়গায় ধরুন একটা স্কুল বাড়িতেও রইলেন বা শেল্টারেও রইলেন, মাস্কটা কিন্তু মাস্ক, এটা কিন্তু আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও মাস্কটা যার নেই তাকে দেওয়ার ব্যবস্থাটা করতে হবে। এবং সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, এবং লেট আস ট্রাই, আমার মনে হয় ইফ উই আর টুগেদার উই ক্যান ফাইট এনি ব্যাটল, যে কোনো ব্যাটল, ঝড় আমরা থামাবই, ঝড় থেমে যাবে একদিন, ঝড় থেমে যাবে, সেই ঝড়কে থেমে যাওয়ার পরে যে নতুন করে তৈরি করার তার শপথ আমাদের নিতে হবে। কাজে এইটুকুই আপনাদের কাছে টোটালটা বলা থাকলো, তারপরে টাইম টু টাইম পরিস্থিতির উপর নির্ভর করছে বাদবাকিটা বলবো। ভালো থাকবেন সকলে।